নমস্কার বন্ধুরা, মাই সিম্পল কুকিং লাইফে আপনাদেরকে স্বাগত জানাই। আজ আমি তৈরি করব ম্যাঙ্গো শেক বা ম্যাঙ্গো জুস বা পাকা আমের শরবত। একদম দোকানের মতো টেস্ট হবে খেতে। কিভাবে তৈরি করি দেখুন। তার জন্য নিয়ে নিয়েছি দুটো পাকা আম। আম দুটো ধুয়ে ভালো করে পরিষ্কার করে খোসা ছাড়িয়ে পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটা মিক্সিতে ভরে কোটোতে ভরে আমি ব্লেন্ড করে নেব, ভালোভাবে মসৃণভাবে পেস্ট করে নেব পাকা আমের কুচিগুলো। দেখুন বন্ধুরা, ভালোভাবে মসৃণভাবে আমটা আমি পেস্ট করে নিয়েছি। এবার এতে আমি দিয়ে দেব 250 গ্রাম ঠান্ডা ফ্রিজের দুধ। আপনারা মনে করলে গুঁড়ো দুধও দিতে পারেন, আমি এখানে লিকুইড দুধ ব্যবহার করেছি। এবার এতে আমি দিয়ে দেবো 2 চামচ চিনি গুঁড়ো। আপনাদের যদি ইচ্ছে হয় গোটা চিনিও দিতে পারেন, আমার কাছে গুঁড়ো চিনি ছিল তাই গুঁড়ো চিনি দিলাম। মিষ্টি স্বাদটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন, স্বাদ অনুযায়ী। দেখুন আমি ব্লেন্ড করে নিয়েছি। এতে 1 চামচ করে আমি ঠান্ডা জল দিয়েছিলাম, দুবারে ব্লেন্ড করেছি, বাইরে বেরিয়ে যাবে সেই জন্য। দেখুন ভালোভাবে পেস্ট হয়ে গেছে। এবার বড় একটা বাটি নিয়ে আমি ঢেলে নিলাম। আমার দুটো আমে প্রায় 1 লিটার মতো জুস তৈরি হয়ে গিয়েছিলো, ম্যাঙ্গো জুস বা ম্যাঙ্গো শেক। দুটো কাঁচের গ্লাস নিয়ে দেখুন বন্ধুরা আমি জুসটা ঢেলে নিচ্ছি। জুসটা ঢালা হয়ে গেছে। এবার এতে আমি দিয়ে দেবো আইস কিউব ঠান্ডার জন্য, যাতে ঠান্ডা হলে জুসটা খেতে ভালো লাগে। আমি এতে 2 গ্লাস ঠান্ডা জল মিশিয়েছিলাম পেস্ট করার সময়, সেটা আমি দেখাতে পারলাম না ভিডিওতে, ডিলিট হয়ে গেছে ভিডিওটা, জল মেশানোর ভিডিওটা। আপনারা লিকুইডটা আপনাদের স্বাদ অনুযায়ী বা পরিমাণ অনুযায়ী রাখবেন। চিনিটাও আপনারা স্বাদ অনুযায়ী দেবেন, যে যেরকম মিষ্টি খেতে পছন্দ করবেন সেরকম চিনি দেবেন। আম মিষ্টি হলে খুব একটা বেশি চিনি লাগে না। দেখুন বন্ধুরা, এইভাবে ম্যাঙ্গো শেক বা ম্যাঙ্গো জুস তৈরি করে ফেলবেন বাড়িতে খুব কম সময়ে, মাত্র 2 মিনিট সময়ে। বাড়িতে গেস্ট বা বাচ্চাদেরকে এরকমভাবে তৈরি করে দিতে পারেন। এই গরমে মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে এবং খেতে খুব টেস্ট হয়। ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। একটা লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করবেন। নমস্কার।